Do you know what is the deadliest pandemic in human history? The Black Death. আপনি কি জানেন মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ মহামারী কোনটি? Black Death. 1347 থেকে 1351 সাল। মাত্র 4 বছরে এটি গোটা পৃথিবীর 1/4 তথা 4 ভাগের 1 ভাগ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এটি শুধুমাত্র ইউরোপ নয় গোটা পৃথিবীর ল্যান্ডস্কেপ উলটপালট করে দিয়েছিল। মাত্র 4টি বছরে এটি পৃথিবীর প্রায় 200 মিলিয়ন অর্থাৎ 20 কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এই ভয়াবহ এবং প্রাণঘাতী মহামারীর কথা শুনে আপনি নিশ্চয়ই আশ্চর্য হয়েছেন, তাই না? কিন্তু আজ আমি আপনাকে এর থেকেও ভয়াবহ এক প্যান্ডেমিকের কথা বলব, যা প্রাণঘাতী নয় তবে এটি আত্মাঘাতী। এটি আপনার আত্মাকে মেরে ফেলে, আপনার রূহকে মেরে ফেলে, আপনার স্পিরিচুয়ালিটিকে ডিস্ট্রয় করে ফেলে। ইট কজেস ইউর স্পিরিচুয়াল ড্যাথ। আমি পর্নোগ্রাফির কথা বলছি। এটি আধুনিক যুগের এমন এক ভাইরাস যা আজ গোটা পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছে, কোটি কোটি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মৃত্যু ঘটাচ্ছে, মানবতাকে গুড়িয়ে দিয়ে মানুষকে পশুর কাতারে নামিয়ে আনছে। বাংলাদেশের মতো মুসলিম দেশেও আজ বিদ্যুদ্বেগে ছড়িয়ে পড়ছে এই ভয়াবহ মহামারী। গোটা ইয়াং জেনারেশনকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এই পর্ন। আমি জানি না আমাদের প্যারেন্টস, গার্জিয়ান্স এবং ওলামামা শেখরা এ সম্পর্কে কতটুকু জানেন। সার্ভেগুলো আমাদের যা জানাচ্ছে তা দেখলে শিউরে উঠতে হয়। 2013 সালে পরিচালিত একটি সার্ভেতে দেখা যায় বাংলাদেশের 77% স্কুলগামী শিশু কিশোরী পর্ন এডিক্টেড। এটি আজ থেকে 10 বছর আগের সার্ভে। চিন্তা করে দেখুন বর্তমানে 2022 সালে এসে এর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কিশোর তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আমি তাদের বলছি, সাবধান তরুণ ভাইয়েরা, খুব সাবধান। পর্ন হলো সেই ড্রাগ যা আপনার আত্মাকে গলা টিপে মেরে ফেলে, আপনার অন্তরের সকল সৌন্দর্যকে ঝেঁটিয়ে বিদায় করে দেয়, আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দেয়, আপনাকে আল্লাহর ভালোবাসা থেকে বহু দূরে সরিয়ে দেয়, আপনাকে আবর্জনার ভাগারে নিক্ষেপ করে। পর্ন হলো সেই বীভৎস স্টিম রোলার যা আপনার অন্তরের কোমল মানবিক অনুভূতিগুলোকে চাকার নিচে পিষে ফেলে, আপনাকে সাক্ষাৎ এক জানোয়ারে পরিণত করে, মানুষরূপী এক পশুতে পরিণত করে। কারণ পর্ন এডিক্টের লোকের পুরো ব্রেনটাই হাইজেক হয়ে যায়। সে নারী এবং পুরুষের ডেফিনেশন তার চোখে বদলে যায়। তার মাথায় সবসময় ঘুরতে থাকে পর্নের সে ঘৃণ্য দৃশ্যগুলো। তার চোখে লেগে থাকে বিকৃত এক ঘোর। আর এই ঘোরের কারণে সে যা কিছুই দেখে সব কিছুকে সেক্সুয়াল অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে থাকে। তার আশেপাশে থাকা কাজিন, ফুফু, আন্টি, মামি, এই বিকৃতির কোনো লিমিট নেই। পর্ন এমন এক নেশা যা আপনার পৌরুষকে ধ্বংস করে ফেলে, আপনার দাম্পত্য জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলে, আপনার যৌন ক্ষমতাকে বরবাদ করে ফেলে। কারণ পর্ন সুস্থ যৌনতা নয়, এটি একটি অসুস্থ যৌনতা, একটি বিকৃত যৌনতা। এই বিকৃতি পশুকেও হার মানে। আফসোস, আজ হাজার হাজার মুসলিম ভাই বোন এই পর্নের নীল সাগরে হাবুডুবু খাচ্ছেন। অনেক ভাই বোন হাজার চেষ্টা করেও এই বিস্ময় নীল দুনিয়া থেকে বের হয়ে আসতে পারছেন না। আমি সে সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহর ওয়াস্তে হতাশ হবেন না। হতাশ মানুষ শয়তানের সহজ শিকারে পরিণত হয়। আপনি যদি এই ঘৃণ্য জগৎ থেকে বের হয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করেন তাহলে আল্লাহর সাহায্য আপনাকে কখনো নিরাশ করবে না। এই ঘৃণ্য এডিশন থেকে বের হয়ে আসার জন্য আমি আপনাকে দুটি পরামর্শ দিতে চাই। এই দুটি কাজ করলে আপনি এই জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবেন ইনশা আল্লাহ। আমার প্রথম পরামর্শ হলো, আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করুন, অতীতের ভুলের জন্য তাওবা করুন, লজ্জিত হন এবং ভবিষ্যতে এই কাজে আর জড়াবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। আমার দ্বিতীয় পরামর্শ হলো, আপনি স্মার্টফোন এবং ল্যাপটপ ব্যবহার করা সম্পূর্ণ বাদ দিয়ে দিন। যোগাযোগের প্রয়োজনে একটি সাধারণ ফোন ব্যবহার করুন যেটিতে ভিডিও দেখা যায় না। যতদিন আপনি এই এডিকশন থেকে বের হয়ে আসতে পারছেন না ততদিন এই ডিভাইসগুলো হাতেও নেবেন না। তবে আপনার পড়ালেখা ও চাকরির প্রয়োজনে যদি এই ডিভাইসের প্রয়োজন হয় তাহলে তার ব্যবহার নিয়ন্ত্রিত করুন। যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ ব্যবহার করে তা কারো হাতে জমা দিয়ে দিন। যখন প্রয়োজন হয় তখন নিন এবং যখন কাজ শেষ হয়ে যাবে তখন জমা দিয়ে দিন। শুরুর দিকে কিছুটা কষ্ট হলেও ইনশাআল্লাহ এই ডিসিশন আপনার জীবনটাকে পুরোপুরি বদলে দেবে। এখানে অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলা জরুরি মনে করছি। প্রিয় অভিভাবক, আল্লাহর ওয়াস্তে ল্যাপটপ বা স্মার্টফোনের মতো ডিভাইসগুলো আপনার সন্তানের হাতে তুলে দেবেন না। যদি প্রয়োজনে দিতে হয় তাহলে তার ব্যবহার নিয়ন্ত্রণ করুন, তাকে মনিটরিংয়ে রাখুন। আদারওয়াইজ লিখে রাখুন আপনি আপনার সন্তানের হাতে একটি মরণাস্ত্র তুলে দিচ্ছেন, যা দিয়ে সে হয়
পর্নের নেশায় পড়বে অথবা গেমের নেশায়। কোনোভাবে এই দুটি থেকে বেঁচে গেলেও সে ইন্টারনেট এডিক্টেড হয়ে পড়বে। এসব ছাড়া আর কোনো অপশনই তার সামনে নেই। পরিশেষে বলবো, গোটা মুসলিম জেনারেশনকে পর্নের খপ্পর থেকে বাঁচাতে হলে অনেক বড় পরিসরে কাজ হওয়া দরকার, একটি সোশ্যাল রেভলিউশন দরকার, একটি সামাজিক সচেতনতার গণজোয়ার দরকার। আল্লাহ রব্বুল আলামিন গোটা মুসলিম প্রজন্মকে এই পর্নের নীল খপ্পর থেকে হেফাজত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।